আসসালামু আলাইকুম। এখন আর কি একটু ধর্মীয় ব্যাপারে আর কি বলে, যেমন মানে সনাতন ধর্ম নিয়ে আপনাদের মানে কি চিন্তা ভাবনা আসিফ ভাই, বা আপনার মানে আপনাদের দেখি সর্বদা যে ইসলাম ধর্ম নিয়ে আর কি আপনারা সনাতন মানে ধর্ম অবশ্যই একটা সত্য ধর্ম, এটা আপনার গ্রহণ করা উচিত। শিব শিবের চেয়ে বেস্ট কোনো কিছু হইতেই পারে না। শিব যে ওই আর যারা যারা আছে বেস্ট, তারা বেস্ট। আপনি যদি চান সনাতন ধর্ম গ্রহণ করতে পারেন, বেস্ট ধর্ম। অ্যান্ড অবশ্যই হনুমান বলে কেউ না কেউ অবশ্যই এক্সিস্ট করে, সে অবশ্যই কোনো না মানে সূর্যকে খায় ফেলেছিলেন, অবশ্যই সে কাঁধে করে পাহাড় নিয়ে ঘুরতো, ফ্লাইং ওইরকম হনুমান কত থাকে, থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। এটা এটা সত্য, আমার মনে হয় এটা সত্য। আসিফ আসিফ কি বলে, সনাতন ধর্ম সত্য পারে না ভাই? সত্য না যেতেই পারে না, কিভাবে যাবে ভাই, যেতেই হবে। না ভাই, এটা মানে মানে আপনাদের কথা শুনে যদি যুক্তি থাকে, মানে চিন্তা ভাবনা করে একটু চিন্তা করতে, হনুমান উনি মানে মানে অবশ্যই সবকিছু সত্য। আরে উঠতে, হনুমান যদি থাকে সেটা উঠতে কেন পারবে না? হনুমান আছে, উঠতে পারবে, অবশ্যই পারবে, উঠতে পারবে, কথা বলতে পারবে, গদা দিয়ে ফাইট করতে পারবে, লেজে আগুন লাগায় দুনিয়া ধ্বংস করে দিতে পারবে, সবই পারবে। বুক চিরে কি জানি দুইজনের চেহারা দেখাতে পারবে, রামসিতাকে দেখাতে পারবে, রামসিতাকে দেখাতে পারবে, সবই পারবে, এটা স্বাভাবিক বিষয়। একদম কমপ্লিট সেন্স মেক করে, বুঝছেন, একদম চমৎকার। লঙ্কা লঙ্কা ভারত থেকে আলাদা করে দিতে পারে, এটা এটা তো ভাই পরে লেজ দিয়ে আপনি আগুন দিয়ে পড়ায় সবকিছু আপনার হলো ধ্বংস করে দিয়ে, সোনার লঙ্কা, জয় সোনার শ্রীরাম, লঙ্কা হয়ে জয় যাচ্ছে। জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। মানে ভাই মানে মানে আমি আর কি এমন ইয়ের মধ্যে আছে, আপনাদের কথা শুনে আর কি মানে মাঝে মাঝে চিন্তা করি যে মানে ভাইয়ারা যে বলতে আছে একটু মানে সময়ের কারণে আর কি সবকিছু রিসার্চ করতে পারি না, বাট কিছু কিছু জিনিস মনে হয় যে আপনার এই যে অলৌকিক বিষয়গুলো সনাতন ধর্মে আর কি হিন্দু ধর্মে যা আছে বেশিরভাগই অলৌকিক আর কি আপনার। ফারাজ ভাই এক সেকেন্ড, ভাই এক সেকেন্ড ভাই, ফারাজ ভাই একটা একটা কথা আপনাকে বলি, এই যে মুমিন ভাইদের যে আইকিউ লেভেল, বুঝছেন ফারাজ ভাই, ওরা হয়তো মনে করেন আপনার এই একটু একটু আপনার একটু কাট করে বিরাট একটা মানে ইয়া করবে যে এই যে বের হয়ে গেল ফারাজ আর নবজি, আসলে মনে মনে যে হিন্দু সত্য বের হয়ে আসলে সত্য আজকে বের হয়ে গেল, মানে ওদের যে আইকিউ লেভেল এটা কিন্তু সিরিয়াস লেভেলের আইকিউ। হ্যাঁ, চুনা হাগা খামারি, এরা কিন্তু দেখবেন কয়েকটা পেজে আপনার এই ভিডিওটা কাইটা তারা এটা নিয়ে তুলকালাম গড়া দিছে, ঘর বাপসি করেছে ফারাজ আর নবজি, ভিতরের হিন্দুত্ব বাদ আজকে বের হয়ে আসলো না, অবশ্যই ভাই। এবং এবং সেখানে এখানে সেখানে সেখানে সেই লাইভে আবার এক একজন বিজ্ঞ পণ্ডিত চুনা হাগা খামারি এসে এসে বিজ্ঞ মতামত দিবে, হ্যাঁ আমি তো আগেই জানতাম, আমি তো আগেই বুঝছিলাম, হ্যাঁ ও তো আগেই প্রমাণিত, তো চিহ্নিত হিন্দু। তাকে তো ফারাজ তো আমি এমনিতেই বলি না, হ্যাঁ তারা তো হিন্দু বিন্দু, এটা তো আমরা আগে থেকে জানি, আমাদের কাছে ইনফরমেশন আগেই যখন আগেই যখন মদন কুমার দেখেছিলাম তখনই বুঝেছিলাম এ তো কুমার। ও মাই গড, হইতে পারে ভাই, মানে হইতে পারে কি, হওয়ার পসিবিলিটি বেশি, হয়তো বা হয়তো বা অন্য কোনো অন্য কোনো মুমিন যদি চায় তাদেরকে না থামায়, কিছু উৎসাহী মুমিন অবশ্যই কাজ করবে। হরি জয় ভাই বলেন। ভাই আমি মজা পেলাম ভাই, আমি মানে আপনাদের ইয়েতে আমি আছি ভাই, আমি কোনো মানে হিন্দুত্ববাদ বা মানে ওই ইলে একবারে রিসার্চ করে মানে মানে ধর্ম নিয়ে আমি একবারে দেখেন আপনার কোনো কিছু আলাদা করে, রাইট ভাই, আপনার কোনো কিছু আলাদা করে রিসার্চ করতে হবে, এই জিনিসটা নেসেসারি না। যে কেউ যে কোনো অতি প্রাকৃতিক দাবি করবে, তাকে যে দাবি করতেছে তাকে সেই প্রমাণটা দিতে হবে। দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে তার দাবিটা ভুল। যতক্ষণ না পর্যন্ত যে কেউ তার দাবি সপক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে পারছে না, ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত তার দাবিটা কি, তার দাবিটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছেন, এটা শুধুমাত্র শুধুমাত্র অতি প্রাকৃতিক বিষয়ের ক্ষেত্রে সেটাও না, শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে সেটাও না, শুধুমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রে সেটাও না, যে কোনো ক্ষেত্রে যে কেউ যে কোনো দাবি করবে এবং তার সপক্ষে প্রমাণ দিতে পারবে না, তখন সেই দাবিটা গ্রহণ করা আপনার জন্য নেসেসারি না, ওই দাবিটাকে ডিবাঙ্ক করাও আপনার জন্য নেসেসারি না। যদি দাবিটা কেউ অ্যাসার্ট করে উইদাউট এনি এভিডেন্স, আপনি সেটাকে রিজেক্ট করবেন কিসে, উইদাউট এনি এভিডেন্স। বুঝতে পারছেন হোয়াট ইজ রাইট ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে হয়ে যে হয়তো কিছু মুমিনরা আছে তারা মানে হিন্দু মুমিন হোক বা ইসলাম ধর্ম অনুসারে যারা আছে তারা হোক, আপনাদের এই যে আসিফ ভাই বললো যে আপনার এই কাট করে আর কি বলে দেবে যে আপনার আর কি মানে হিন্দুত্ববাদ প্রকাশ করতেছেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ বকস যা আছে না, আমি আবার ভাই এন্দাবার একটু আর কি আপনি বলতে পারেন যে মানে আপনাদের এক সাইড দিয়েও আছে, আবার ধরেন একটু মানে ধর্মীয় বিষয় দিয়ে আছে, কিন্তু ধরেন মারামারি ফাটাফাটি পাহাড়ে মানে ইসে আছেন, ধর্মে আছেন, জিরাফে আছেন, মাশাআল্লাহ, মানে কারাকারি ফাড়াফাড়ি এরিয়া আবার আমি সাপোর্ট করি না ভাই, মানে কেউ যদি ভালোভাবে চলাফেরা করো। তাহলে আমি আপনাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার ধর্মটা সম্পর্কে আসলে পড়েন, যে আপনি যদি কারাকারি ফাড়াফাড়ি এই জিনিসটা পছন্দ না করেন, এটা কি আপনার ধর্মটাই বলে নাকি যারা ধর্মকে ইয়া করতেছে প্লিজ করতেছে তাদের তাদের বক্তব্য। আমি মনে করি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আমি মনে করি আপনি পাবেন যে এই কারাকারি ফাড়াফাড়ি বিষয়টা ধর্ম থেকেই আসে। বিশেষ করে আপনি আক্রমণাত্মক জিহাদ বিষয়টা পড়তে পারেন সংশয়.কম এ। আসিফ ভাই আমি আপনি কি একটা পার্টিকুলার ইশার নাম বলবেন একটা আর্টিকেল? আমার যেটা আমার যেটা মনে হয় উনি মানে ওনার ব্যাকগ্রাউন্ডটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম থেকে, তো ওনাকে এগুলো পড়া বইলে লাভ নাই, উনি যেটা করতে পারেন যে আপনি সংশয়.কম এ ঢুকে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নামক একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির যে লেখাগুলো আছে সেগুলো আপনি আগে পড়ে নেন, ঠিক আছে? হোয়াট ইজ রাইট ভাই? আচ্ছা আচ্ছা, না ভাই আপনাদের মানে মানে কথাবার্তা মানে মানে মানবিক যে কথাগুলো সেগুলো আমার ভালো লাগে, বাট ধর্মীয় বিষয় নয় নবী ছবি ফবি মবি মানে
ওগুলো আর কি মানে আমার যদি ইন্টারেস্ট না থাকে, ওগুলোতে যদি ইন্টারেস্ট না থাকে, ইন্টারেস্ট না থাকে সমস্যাটাই, বাট দ্য থিং ইজ আপনি যদি এটাকে সত্য মনে করেন এবং ওটাকে প্রিচ করার চেষ্টা করেন, মনে করেন এটা সত্য, তাহলে আমি মনে করি আপনার অ্যাট লিস্ট একবার নিজের সাথে সততা বজায় রেখে নিজের ধর্মটা যাচাই করা উচিত, যে ধর্মকে সত্য বলা আচ্ছা প্রিচ করার আগে আর কি। হ্যাঁ ঠিক আছে আচ্ছা, এখন তাহলে বিদায় জানাই। হ্যাঁ অনেককে বিদায় জানাই, ঠিক আছে ঠিক আছে, আরেকটু পরে আবার কথা হবে। একটু সময় দেবো না ভাই। আচ্ছা, হোয়াট ইজ রাইট, আপনাকে যুক্ত করা হয়েছিল, আপনি বের হয়ে লাইনটা কেটে গেছে আর কি, জি বলুন ভাই। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। জি ভাই বলুন ভাই আমি আর কি আপনার কাছে এবং আসিফ ভাইকে মানে আপনাদের প্রায় 7 থেকে 10 দিন হবে আর কি মানে আপনাদের ফলো করে, কিন্তু কথাবার্তাগুলো ভালো লাগে, মানে আপনারা মানবিক যে কথাগুলো বলেন সেগুলো ভালো লাগে, বাট ধর্মীয় বিষয়ে তেমন একটা আমার ঠিক আইডিয়া নেই। আমি একটু আর কি ধরেন মানে ধর্মীয় বিষয় চালাই আর কি, 2-3টা প্রশ্ন আছে এবং 2-3 সব মিলে 5টা, 2টা বিষয়ে ধর্মীয় ব্যাপার ছাড়া আর 3টা বিষয় ধর্মীয় ব্যাপারে। ঠিক আছে প্রশ্নগুলো করবো ভাইয়া। একটা দিয়ে শুরু করেন, বিসমিল্লাহ বলেন একটা দিয়ে, আচ্ছা আচ্ছা দেখি এমনি এই প্রশ্ন যে কি হবে। আচ্ছা আচ্ছা অ্যালকোহল বা যে মানে মদ্যপান এই ব্যাপারে মানে আপনাদের মানে কি মতামত, বা মানে কতটুকু পরিমাণে খেলে মানে আর কি একটু মজা এটা করার জন্য এটা আর কি? এটা আপনি এটা আপনি ডাক্তারের সাথে কথা বলেন যে কোন অ্যালকোহলটা আপনার জন্য শরীরের জন্য ভালো হতে পারে, কোন অ্যালকোহলটা খারাপ হতে পারে। আমি আপনাকে সিম্পল যে কথাটা বলতে পারি, পৃথিবীর যে কোনো কিছু, যে কোনো খাবার, যে কোনো কিছু ইনক্লুডিং পানি আপনার শরীরের জন্য টক্সিক, আপনার শরীরের জন্য খারাপ, সেটা নির্ভর করবে আপনি কতটুকু খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন না। আপনি যদি মাত্রাতিরিক্ত পানিও খান সেটাও আপনার শরীরের জন্য টক্সিক হয়ে যাবে, এবং মাত্রাতিরিক্ত যদি আপনি মদ্যপানও করেন সেটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। মাত্র অতিরিক্ত আপনি যদি উইড স্মোক করেন সেটাও আপনার শরীরের জন্য খারাপ হয়ে যাবে। আপনি বরং আপনি কোনো একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন যে আপনি এই অ্যালকোহলটা কনজিউম করতে চান, আপনার শরীরের অবস্থা ঠিক আছে কিনা, আপনার কোনো পটেনশিয়াল সমস্যা আছে কিনা, সে তার রিপোর্ট দেখে আপনি সে আর কি বেস্ট বলতে পারবে আপনাকে আপনার কি অ্যালকোহল কনজিউম করা উচিত কি উচিত না। ধরেন আপনার কিডনিতে আসলে কোনো বড় ধরনের সমস্যা আছে যেখানে আপনি অল্প পরিমাণ অ্যালকোহল খাইলেও আপনার সমস্যা হতে পারে, সেটা তো আমি আপনাকে চেক আপ না করে বলতে পারবো না। সুতরাং আমার যে সেটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যান, যদি আপনি কনসার্ন হন, আপনি যদি আপনার হেলথ কনসিয়াস হন এনাফ তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা বুঝলাম, তারপরে দ্বিতীয় প্রশ্নটা আর কি হেলথ রিলেটেডই মানে বলি আর কি, যদি আপনার আর কি হ্যাঁ সম্মত বলুন পোষণ করেন বলুন। আর কি। বলতে চাচ্ছি যেমন এই যে মানে মানবিক দিক দিয়ে চিন্তা করলে, যেমন ধরেন এই যে মাছ মাংস দানা আর কি মানে কোনো পশুকে হত্যা করে ওর থেকে আর কি প্রোটিনটা সংগ্রহ করা ছাড়া, ধরেন এই যে ফলমূল শাকসবজি এগুলোর থেকেও তো আমি মানে আমার শরীরের জন্য পুষ্টিকর খাবার পেতে পারি, তো দরকার কি হ্যাঁ আমার ধরেন একটা ইকে আর কি হত্যা করে ধরেন একটা ছাগলকে বা একটা মুরগিকে মানে হত্যা করে আমাকে খাওয়ার দরকার কি? আবার ধরেন এই যে ডিম, আলটিমেটলি আলটিমেটলি দরকার নেই, বাট হ্যাঁ হইতে পারে। ধরেন আপনি যে ধরনের খাবার খেয়ে আসতেছেন সেই খাবারগুলো শুধুমাত্র এমন না যে আপনি তার উপর ডিপেন্ডেন্ট, আপনার গাটসে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো ওই খাবারের উপর ডিপেন্ডেন্ট, তাদের অভ্যাসের উপরও আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। আপনি যদি তাদেরকে সেপারেট হঠাৎ করে আপনি যদি মাংস খেয়ে বড় হচ্ছেন, আপনি যদি একবারে মাংস খাওয়া বন্ধ করে দেন হয়তো বা আপনার গাটসে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি হতে চান, আপনি যদি ভেজিটেরিয়ান হতে চান, আই সাজেস্ট যে ধীরে ধীরে আপনি ভেজিটেরিয়ান হন, একবারে বন্ধ করে দিয়ে না, কেননা হয়তো বা আপনার এই সমস্যা, আপনার ফিজিক্যাল সমস্যা হতে পারে এই জন্য ধীরে ধীরে করেন। বাট হ্যাঁ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আলটিমেটলি কোন কি দরকার, আলটিমেটলি কোনো দরকার নেই, বাট হ্যাঁ আমি তো নিউট্রিশন নিয়ে অত বেশি পড়াশোনা নেই, অত বেশি জানি না, এমন এমনটা হইতে পারে যে কোনো কোনো প্রাণীর কিছু কিছু জিনিস সার্টেন এজের লোকজনের জন্য দরকার, এটা হইতে পারে। বাট ওভারঅল যে আপনাকে অন এ ডেইলি বেসিস মিট কনজিউম করতেই হবে এরকমটা না। আচ্ছা 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 ঠিক আছে ভাই, এটা 2টা প্রশ্ন গেল। এখন আর কি একটু ধর্মীয় ব্যাপারে আর কি বলি, যেমন এই যে মানে সনাতন ধর্ম নিয়ে আপনাদের মানে কি চিন্তা ভাবনা আসিফ ভাইয়ের, বা আপনার মানে আপনাদের দেখি সর্বদা যে ইসলাম ধর্ম নিয়ে আর কি আপনারা সনাতন মানে ধর্ম অবশ্যই একটা সত্য ধর্ম, এটা আপনার গ্রহণ করা উচিত। শিব, শিবের চেয়ে বেস্ট কোনো কিছু হইতেই পারে না। শিব যে ওই আর যারা যারা আছে বেস্ট, তারা বেস্ট। আপনি যদি চান সনাতন ধর্ম গ্রহণ করতে পারেন, বেস্ট ধর্ম। অবশ্যই হনুমান বলে কেউ না কেউ অবশ্যই এক্সিস্ট করে,
সে অবশ্যই কোনো না মানে সূর্যকে কায় হলাইছিলেন, অবশ্যই সে কাঁধে করে পাহাড় নিয়ে ঘুরতো, ফ্লাইং ওইরকম হনুমান কত থাকে, থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। এটা এটা সত্য, আমার মনে হয় এটা সত্য। আসিফ, আসিফে কি বলে, সনাতন ধর্ম সত্য হতে পারে না ভাই? সত্য না যেতেই পারে না, কিভাবে যাবে ভাই, যেতেই হবে না ভাই। এটা মানে মানে আপনাদের কথা শুনে যদি যুক্তি তর্ক মানে চিন্তা ভাবনা করে একটু চিন্তা করে দেয় হনুমান, উনি মানে অবশ্যই সত্য। আরে উঠতে, হনুমান যদি থাকে সেটা উঠতে কেন পারবে না? হনুমান আছে, উঠতে পারবে, অবশ্যই পারবে, উঠতে পারবে, কথা বলতে পারবে, গদা দিয়ে ফাইট করতে পারবে, লেজে আগুন লাগায় দুনিয়া ধ্বংস করে দিতে পারবে, সবই পারবে। বুক ছিঁড়ে কি জানি দুজনের চেহারা দেখে রাম সীতাকে দেখাতে পারবে, সবই পারবে, এটা স্বাভাবিক বিষয়। একদম কমপ্লিট সেন্স মেক করে, বুঝছেন, একদম চমৎকার। লঙ্কা লঙ্কা ভারত থেকে আলাদা করে দিতে পারে, এটা এটা তো পরে লেজ দিয়ে, লেজ দিয়ে উনি আগুন দেওয়া পরে সবকিছু আপনার হলো ধ্বংস করে দিয়ে সোনার লঙ্কা, জয় সোনার লঙ্কা, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মানে ভাই মানে মানে আমি আর কি এমন ইয়ের মধ্যে আছে আপনাদের কথা শুনে আর কি মানে মাঝে মাঝে চিন্তা করি যে মানে ভাইয়ারা যে বলতে আছে একটু মানে সময়ের কারণে আর কি সবকিছু রিসার্চ করতে পারি না, বাট কিছু কিছু জিনিস মনে হয় যে এই আপনার এই যে অলৌকিক বিষয়গুলো সনাতন ধর্মে আর কি হিন্দু ধর্মে যা আছে বেশিরভাগই অলৌকিক আর কি। আপনার ফারাজ ভাই এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড ভাই, ফারাজ ভাই একটা একটা কথা আপনাকে বলি, এই যে মুমিন ভাইদের যে আইকিউ লেভেল বুঝছেন ফারাজ ভাই, ওরা হয়তো মনে করেন আপনার এই একটু আপনার একটু কাট করা বিরাট একটা মানে ইয়া করবে যে এই যে বের হয়ে গেল ফারাজ আর নব যে আসলে মনে মনে সত্য বের হয়ে আসলো, সত্য আজকে বের হয়ে গেল, মানে ওদের যে আইকিউ লেভেল এটা কিন্তু সিরিয়াস লেভেলের আইকিউ। হ্যাঁ, চুনা হাগা খামারি এরা কিন্তু দেখবেন কয়েকটা পেজে আপনার এই ভিডিওটা কাইটা তারা এটা নিয়ে তুলকালাম ঘটায় দিছে, গর্ববসি করেছে ফারাজ আর নব, ভিতরের হিন্দুত্ববাদ আজকে বের হয়ে আসলো না, অবশ্যই ভাই। এবং এবং সেখানে এখানে সেখানে সেখানে সেই লাইভে আবার এক একজন বিজ্ঞ পণ্ডিত চুনাহাগা খামারি এসে এসে বিজ্ঞ মতামত দিবে, হ্যাঁ আমি তো আগেই জানতাম, আমি তো আগেই বুঝছিলাম, হ্যাঁ ও তো আগেই প্রমাণিত, তো চিহ্নিত হিন্দু, তাকে তো ফারাজ তো আমি এমনিতেই বলি না, হ্যাঁ তারা তো হিন্দু বিন্দু, এটা তো আমরা আগে থেকেই জানি, আমাদের কাছে ইনফরমেশন আগেই, যখন আগেই যখন মদন কুমার দেখেছিলাম তখনই বুঝেছিলাম এ তো কুমার। ও মাই গড, হইতে পারে ভাই, মানে হইতে পারে কি হওয়ার পসিবিলিটি বেশি, হয়তো বা হয়তো বা অন্য কোনো অন্য কোনো মুমিন যদি যায় তাদেরকে না থামায়, কিছু উৎসাহী মুমিন অবশ্যই কাজ করবে। আপনার কোনো কিছু আলাদা করে রিসার্চ করতে হবে এই জিনিসটা নেসেসারি না। যে কেউ যে কোনো অতি প্রাকৃতিক দাবি করবে তাকে যে দাবি করতেছে তাকেই সে প্রমাণটা দিতে হবে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে তার দাবিটা ভুল। যতক্ষণ না পর্যন্ত যে কেউ তার দাবি সম্পর্কে কোনো ধরনের প্রমাণ দিতে পারছে না ততক্ষণ পর্যন্ত তার দাবিটা কি, তার দাবিটা গ্রহণযোগ্য নয়, বুঝতে পারছেন? এটা শুধুমাত্র শুধুমাত্র অতি প্রাকৃতিক বিষয়ের ক্ষেত্রে সেটাও না, শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে সেটাও না, শুধুমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রে সেটাও না, যে কোনো ক্ষেত্রে যে কেউ যে কোনো দাবি করবে এবং তার সম্পর্কে প্রমাণ দিতে পারবে না তখন সে দাবিটা গ্রহণ করা আপনার জন্য নেসেসারি না, ওই দাবিটাকে ডিবাং করাও আপনার জন্য নেসেসারি না। যদি দাবিটা কেউ অ্যাসার্ট করে উইদাউট এনি এভিডেন্স, আপনি সেটাকে রিজেক্ট করবেন কিসে? উইদাউট এনি এভিডেন্স, বুঝতে পারছেন? হোয়াট ইজ রাইট ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে হয় যে হয়তো কিছু মুমিনরা আছে যারা মানে হিন্দু মুমিন হোক বা ইসলাম ধর্ম অনুসারে যারা আছে তারা হোক, আপনাদের এই যে আসিফ ভাই বললো যে আপনার এই কাট করে আর কি বলে দেবে যে আপনার আর কি মানে হিন্দুত্ববাদ প্রকাশ করতেছেন, জয় শ্রী রাম, হ্যাঁ হ্যাঁ বকস যা আছে না। আমি আবার ভাই এন্দাবার একটু আর কি আপনার বলতে পারেন যে মানে না আপনাদের এক সাইড দিয়েও আছে আবার ধরেন একটু মানে ধর্মীয় বিষয় দিয়ে আছে, কিন্তু ধরেন মারামারি ফাটাফাটি পাহাড়ে মানে ইসে আছেন, ধর্মে আছেন, জিরাফেও আছেন, মাশাআল্লাহ, মানে কাটাকাটি ফাড়াফাড়ি এডি আবার আমি সাপোর্ট করি না ভাই, মানে কেউ যদি ভালোভাবে চলাফেরা করুক। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার ধর্মটা সম্পর্কে আসলে পরে যে আপনি যদি কারাকারি ফাড়াফাড়ি এই জিনিসটা পছন্দ না করেন, এটা কি আপনার ধর্মটাই বলে নাকি যারা ধর্মকে ইয়া করতেছে প্রিচ করতেছে তাদের তাদের বক্তব্য? আমি মনে করি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আমি মনে করি আপনি পাবেন যে
কারাকারি ফারাফারি বিষয়টা ধর্ম থেকেই আসে। বিশেষ করে আপনি আক্রমণাত্মক জিহাদ বিষয়টা পড়তে পারেন সংশয় ডট কম এ। আসিফ ভাই, আমি আপনি কি একটা পার্টিকুলার ইস্যুর নাম বলবেন একটা আর্টিকেল? আমার যেটা মনে হয় উনি মানে ওনার ব্যাকগ্রাউন্ডটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম থেকে, তো ওনাকে এগুলো পড়া বইলে লাভ নেই। উনি যেটা পড়তে পারেন যে আপনি সংশয় ডট কম এ ঢুকে হিন্দু ধর্ম নামক একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির যে লেখাগুলো আছে সেগুলো আপনি আগে পড়ে নেন, ঠিক আছে? হোয়াট ইজ রাইট ভাই? আচ্ছা আচ্ছা, না ভাই আপনাদের মানে মানে কথাবার্তা মানে মানে মানবিক যে কথাগুলো সেগুলো আমার ভালো লাগে, বাট ধর্মীয় বিষয় নয়, নবী ছবি ফবি মবি মানে ওগুলো আর কি, মানে আমার যদি ইন্টারেস্ট না থাকে, ওগুলোতে যদি ইন্টারেস্ট না থাকে সমস্যাটাই। বাট দ্য থিং ইজ, আপনি যদি এটাকে সত্য মনে করেন এবং ওটাকে প্রিচ করার চেষ্টা করেন, মনে করেন এটা সত্য, তাহলে আমি মনে করি আপনার অ্যাটলিস্ট একবার নিজের সাথে সততা বজায় রেখে নিজের ধর্মটা যাচাই করা উচিত, যে ধর্মকে সত্য বলা প্রিচ করার আগে আর কি। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে বিদায় জানাই। হ্যাঁ ওনাকে বিদায় জানাই, ঠিক আছে ভাই, একটু পরে আবার কথা হবে, একটু সময় দেব না ভাই। আজকে 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 একটু আজকে বিদায় জানাই, আরেকদিন আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ফারাজ ভাই, আমার মনে হয় ওনাকে আগেও যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমি আমার তো খেয়াল নেই ভাই, অনেকেই আসছেন যারা পুরাতন আগে ছিলেন, অনেকেই অনেকেই আসেন আর কি। আচ্ছা আচ্ছা, এবার আমি দু একজনকে যুক্ত করে দেবেন।